পুরো এপিসোড দেখতে Z5 অ্যাপ এখনই ডাউনলোড করুন। মা কি হয়েছে গো? দেখ কি হয়েছে, এসি ফ্রিজ মাইক্রোওয়েভ সব নিয়ে এসে হাজির। আরে কোত্থেকে এলো, কে পাঠালো, কিছুই তো বুঝতে পারছি না। দাঁড়া দাঁড়া আমি দেখছি। আচ্ছা দাদা বলছি যে এইসব জিনিসগুলো চলে এসেছে, মানে আমার বিয়ের জন্য যা যা লাগবে তোমরা সব নিয়ে চলে এসেছো। থ্যাংক ইউ সো মাচ গো, আমি খুব খুশি হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আবগলা তো তোর কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? কোথা থেকে কিনবো এসব? তোর বাবার টাকা কি গাছে ফলে? কেন তোমরা এগুলো কেনো নি? বোকার মতো কথা বলিস না মোমো, আমাদের পরিস্থিতি তুই জানিস না, এতগুলো জিনিস একসঙ্গে কেনার মতো ক্ষমতা আমাদের আছে। হ্যাঁ জানি, কিন্তু আমার তো বিয়ে, তাই না? আর আমার বিয়ের জন্য নিশ্চয়ই তোমাদের কিছু সেভিংস রয়েছে। শোন মোমো, তোর কি হয়েছে আমি জানি না, যেদিন থেকে তোর বিয়ের কথা শুরু হয়েছে সেদিন থেকে তুই কেমন যেন অদ্ভুত একটা ব্যবহার করছিস। মানে মানে তুই একদম পাল্টে গেছিস মুমু। মা বকলো তোর প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে তার বিয়ে নিয়ে, কিন্তু তোর স্বপ্নগুলো অনেক দামি রে। তোর বাবা মার অত সামর্থ্য নেই যে সেটা পূরণ করবে, আর আমার এমন কপাল যে তুই বুঝতেও পারছিস না। এই বিয়েটা করার জন্য তুই যা ইচ্ছে তাই করে চলেছিস, আমরা আমাদের মেয়েকে চিনতে পারছি না। আহ মেজো, এদিকে চুপ কর মেজো, চুপ কর, বাইরের লোকজনের সামনে তুই কি করছিস? চুপ কর, ওর এটা বোঝা উচিত বর্তি। না না মেজো মা, মেজো মা, মেজো মেজো মা, এখন এখন এসব থাক, আমরা আগে এই জিনিসপত্রগুলোর গতি করি তারপর। দাদা বলছি যে এগুলো কার নামে আছে? উর্মি সরকার। কথা বলে নি দাদা, এইবার তোমায় বলছি শোনো, এই জিনিসগুলো আমি অর্ডার দিয়েছি কারণ আমার মুদি দিকে কিছু দেওয়ার ছিল। কি বলছো কি উর্মি, মুমুকে দেওয়ার ছিল মানে? বিচকা মুদি দিত সামনে বিয়ে, তো আমি ভাবলাম সেই জন্য তুমি এতগুলো দামি জিনিস অর্ডার করে ফেললে। কে তোমাকে বললো? কেন দিয়েছি তত, তাতে কি হয়েছে গো? তাতে অনেক কিছু হয়েছে, সেগুলো পরে বলছি। দেখো এই জিনিসগুলোর তো অনেক দাম, তুমি এত টাকা কোথায় পেলে? কত টাকা খরচ হয়েছে? এইটুকাই বাবু, দাঁড়াও এখন আমি কোত্থেকে টাকা পেলাম, কত টাকা খরচা করলাম, তার পাই পয়সার হিসেব তোমাকে দিতে হবে আমায়? হ্যাঁ দিতে হবে। উর্মি তুমি এরকম অদ্ভুত কথা কেন বলছো টুকাই বাবু? সত্যি তো দাদা ভাই, তুই কেন ওর সাথে এইভাবে কথা বলছিস? আচ্ছা ওর কি নিজের ইচ্ছা মতো কোথাও খরচ করার স্বাধীনতা নেই? তাহলে ওর যা ইচ্ছা হয়েছে তাই কিনেছে, তুই কিন্তু ওকে এইভাবে আটকাতে পারিস না। বড়দের মাঝখানে কথা বলিস না মুমু, তোর বিয়ে হচ্ছে বলে ভাবিস না তুই বড় হয়ে গেছিস। আমাকে উর্মির সঙ্গে কথাটা বলতে দে। Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।